পাচারকারীদের সাথে গোলমাল হয়, তখন বিএসএফ গুলি চালায় এবং নানা রকম গল্প কাহিনী, নানা রকম ঘটনাকে সাজিয়ে গল্প তৈরি করে এটা কিছু মানুষের ওপর দোষারোপ করা এবং ওই সীমান্তবর্তী সাধারণ মানুষের ওপর জুলুম করা, অত্যাচার করা, এটা আমরা ছোটবেলার থেকে দেখে আসি। আমাদের যে প্রশ্ন যে এই বিএসএফের হাত থেকে বাঁচতে গেলে, আমরা প্রথম থেকে বলে এসেছি যে এই কাঁটাতারের বেড়া যদি দিতে হয় তাহলে জিরো পয়েন্টে দেওয়া হোক, একেবারে সীমান্তবর্তী এলাকায় জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়া হোক, সেখানে গেট না থাকলেও আমাদের কোনো অসুবিধে হবে না, আর গেট থাকলে পরেও সেটা যদি প্রয়োজন হয় খোলা হবে, না হলে প্রয়োজন না হলে খোলা হবে না, জিরো পয়েন্টে গেট দেওয়া হোক। কিন্তু জিরো পয়েন্টে হচ্ছে না, 150 গজ ভেতরে, ভারতীয় সীমান্তের ভেতরে কাঁটাতারের বেড়া, বাংলাদেশের সীমান্তের ভেতরে কোনো কাঁটাতারের বেড়া নেই, ভারত তার নিজের জায়গা ছেড়ে দিয়ে, ভূমি ছেড়ে দিয়ে কাঁটাতারের বেড়া দিচ্ছে এবং যত অত্যাচার জুলুম ওই কাঁটাতারের ভেতরে ভারতবাসী যারা আছেন তাদের ওপর বিএসএফের পক্ষ থেকে করা হয় এবং এ পাশেও করা হয়। আমরা এতদিন দেখে এসেছি যে 15 কিলোমিটার পর্যন্ত বিএসএফের জুরিসডিকশন ছিল, বিএসএফ হস্তক্ষেপ করতে পারত 15 কিলোমিটার পর্যন্ত, প্রথমে 8 কিলোমিটার ছিল, পরে ওটা বেড়ে 15 কিলোমিটার হয়েছে। এখন একটা নতুন আইন বলবৎ করবার চেষ্টা হচ্ছে পাঞ্জাব, পশ্চিমবাংলা এবং আসামে, সেখানে 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফের এখতিয়ারে আনবার চেষ্টা হচ্ছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রতিবাদ করেছেন, আমরাও এটা বিভিন্ন সময়ে প্রতিবাদ করছি, কারণ 50 কিলোমিটার হলে পরে আমি আমাদের হিসেব করে দেখেছি যে আমাদের যে সদর শহর কুচবিহার, জেলা শহর কুচবিহার, সেটাও বিএসএফের এখতিয়ারের মধ্যে এসে যাবে। এবং বিএসএফের যে কী জুলুম, কী অত্যাচার, আমরা যারা সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করি আমরা জানি, আমাদের পর্যন্ত গাড়ি আটকে দিয়ে প্রতিনিয়ত নানা রকম প্রশ্ন করে আমাদেরকে হ্যারাস করবার চেষ্টা হয়। এবার 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফের এখতিয়ারে এসে গেলে সাধারণ মানুষও ওদের অত্যাচারের মুখে পড়বে, যাদের এত ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে তারপরেও এই ধরনের ঘটনা কেমন করে ঘটছে, কেন্দ্রীয় সরকারকে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রীকে এই ব্যাপারে জবাবদিহি করা উচিত। এইভাবে যদি সে, আমি ধরেও নিলাম যে পাচারের সাথে যদি যুক্তও থাকে, তাহলে কাউকে হত্যা করার অধিকার কারো নেই, বিএসএফের কাউকে হত্যা করার অধিকার নেই, তাকে গুলি করে আটকানো যেতে পারত, কিন্তু একটা অজুহাত তৈরি করে পাথর ছুঁড়ে বিএসএফকে আহত করা হয়েছে এটা তো কেউ বিশ্বাস করবে না। এই একটা অজুহাত সৃষ্টি করে গুলি করে 3 জনকে মারা হলো, 2 জন বাংলাদেশি, 1 জন ভারতীয়, কিন্তু তবুও আমরা বলছি যে ধিক্কার জানাচ্ছি বিএসএফের এই কাজের এবং বিএসএফকে অবিলম্বে তাদের উপর নিয়ন্ত্রণ কেন্দ্রীয় সরকার আরোপ করুক, নাহলে আগামী দিনে এই সব ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় এক একটা ভয়াবহ কাণ্ড ঘটবে। আমি আপনাদের মাধ্যমে আজকে এই কথাগুলো তুলে ধরব। এটা তো বিরোধিতা করে কথা বলবো, বিরোধিতা করে বক্তব্য রাখবো, আমরা ঘোর বিরোধী, আমরা মনে করি যে বিএসএফের এই এখতিয়ার বাড়ানোর কোনো প্রয়োজন নেই, বরঞ্চ যে আগে যে প্রথমের দিকে 8 কিলোমিটার পর্যন্ত এটা ছিল, ওই 8 কিলোমিটার পর্যন্তই থাকুক তাদের এখতিয়ার, তার বাইরে এটা বাড়াবার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। অনুপ্রবেশকারী কারা এখন? অনুপ্রবেশকারী তো বিএসএফের, বিজেপির সংজ্ঞা অনুযায়ী অনুপ্রবেশকারী একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ হচ্ছে অনুপ্রবেশকারী, যদি তারা ওপার থেকে আসে তাহলে অনুপ্রবেশকারী, অন্য কোনো সম্প্রদায় হলে পরে তারা অনুপ্রবেশকারী না, তারা রিফিউজি, শরণার্থী। তা বিএসএফ, বিজেপি এবং বিএসএফ মিলে ঠিক করে দিক যে কারা অনুপ্রবেশকারী আর কারা অনুপ্রবেশকারী নয়, এটা ওরা ঠিক করুক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা কাঁটাতারের বেড়া দেখেছেন কিনা আমি জানি না, আমাদের এলাকায় কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা, একেবারে মোড়া বলা যেতে পারে, সেই অবস্থায় কি করে, মানে একটা গরু বাছুর
যাওয়া দূরের কথা, একটা কুকুর পেরোতে পারবে না এই পার থেকেও পারে, সেখানে মানুষ পেরিয়ে যাচ্ছে কি করে, কাদের মদতে এটা হচ্ছে? কাঁটাতারের বেড়া যেভাবে দেওয়া রয়েছে, এখন যেভাবে নতুন নতুন করে বাড়ানো হচ্ছে, সেটা কাটতে গেলেও তো ওদের চোখে পড়বে। সারা রাত মানে 24 ঘন্টা টহল চলে, 24x7 বিএসএফের টহল চলে। তাহলে পারে এগুলো সত্ত্বেও যদি কোথাও আমি ধরে নিই কাঁটাতারের বেড়া কাটা হচ্ছে, কোথাও অনুপ্রবেশ হচ্ছে, কোথাও কাঁটাতারের বেড়া ডিঙিয়ে লোক আসছে বা গরুকে পাঠানো হচ্ছে বা কিছু হচ্ছে, তার জন্য পুরোপুরি বিএসএফের মদত দরকার। বিএসএফের মদত ছাড়া এটা হতে পারে না। হ্যাঁ, সেখানে নদী পেরোলে পারে তো নদীর ধারে তো বিএসএফ রয়েছে, তো নদীটা যখন পেরোচ্ছে তখন বিএসএফ এর নজরে আসছে না। আমার কথা হচ্ছে বিএসএফ এর কাজটাই তো যে অনুপ্রবেশ বন্ধ করা, চোরাচালান বন্ধ করা, তো ফার্স্ট লাইন অফ ডিফেন্স দেশে, তারা যদি এরকম নড়বড়ে হয় তাহলে দেশ চলবে কী করে?